হাই বন্ধুরা বারোভাজা ইউটিউবে আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো মুরগি মুরগি বললেই প্রথমে যে কথাটি মাথায় আসে সেটি হলো কাউকে ঠকিয়ে মুরগি করা কিন্তু এখানে সেরকম কোনো বিষয় নয় আমরা যেসব মুরগি দেখি সেগুলি হলো সাদা লালচে কালোতে সাদাতে তিলে তিলে কিন্তু আজ আমি যে মুরগিটি নিয়ে কথা বলবো সেটি হলো কালো মুরগি যে মুরগিটির পালক কালো ঠোঁট কালো জীব কালো গলা কালো মাংস কালো নাড়ি ভুঁড়ি কালো এমনকি হাড় ও ডিম পর্যন্ত কালো এই স্বতন্ত্র প্রজাতির মুরগিটি ইন্দোনেশিয়ার জাবাদ্বীপের কেমানি অঞ্চলে এই মুরগিটি পাওয়া যায় ইন্দোনেশিয়ায় এই মুরগিকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয় এবং খাদ্যের চাহিদার জন্যই নয় এখানে ধর্মীয় কারণে এই মুরগিকে উৎসর্গ করা হয় এই মুরগির মাংসে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা অন্য কোনো মাংসে থাকে না তাই এখানে গর্ভবতী মহিলাদের এই মাংস খাওয়ানো হয় এবং ভালো ও সুস্থ হবে যাতে সন্তানের জন্ম দিতে পারে এবং এই সন্তান সুস্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয় এই মুরগির নাম আয়াম সেমানি আয়াম শব্দের অর্থ হলো মুরগি এবং সেমানি শব্দের অর্থ হলো কালো এই মুরগির আরও নাম আছে যেমন জেড ব্ল্যাক ল্যাম্বার্গ্যানি করগনাথ চিকেন করগনাথ নামটি ভারতের দেওয়া এর চাহিদা এত পরিমাণ বেড়েছে যে ইন্দোনেশিয়া ছাড়িয়ে বিভিন্ন দেশে পালিত হচ্ছে এই মুরগি যেমন হল্যান্ড স্লোভাকিয়া চেক প্রজাতন্ত্র এবং ভারতের মধ্যপ্রদেশেও এই মুরগি পাওয়া যায় এবার দামের দিকে আসা যাক দু সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিডার পল ব্রাডসো এ কালো মুরগি বিক্রি করা শুরু করেন যার এক একটির মূল্য হাঁকেন আড়াই হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় দু লাখ টাকা বিডার পল ব্রডশো এই কালো মুরগির নাম রাখেন ল্যাম্বার এই মুরগি নিয়ে এত কৌতূহল বেড়েছে যে সাধারণ মানুষ থেকে বিজ্ঞানী কেউই থেমে থাকেনি বিজ্ঞানীরা এই মুরগির উপর পরীক্ষা নিরীক্ষা চালায় এবং দেখে এই মুরগি বিগত নশো বছর ধরে এই পৃথিবীতে বসবাস করছে আরও গবেষণা করে দেখেন কালো মুরগির কালো রঙ হওয়ার কারণ কি এবং বিজ্ঞানীরা জানায় কালো রঙ হবার কারণ হল এটি টিস্যু প্রবলেম এই জেনেটিক পরিস্থিতির নাম ফাইবার মেলানোসিস যার কারণে এদের পায়ের নোখ থেকে মাথার ফুল পর্যন্ত কালো এই সমস্যা থাকা সত্ত্বেও এদের চাহিদা এত বেড়েছে যে এর সম্বন্ধে বেশি কিছু বলা উচিতই নয় এই মাংস খাওয়া বা না খাওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করুন আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ